রোডটা দেখেন ভাই, রোডের কি অবস্থা ভাই? নামতে আছে, এবার শুধু নামার পালা, শুধু নামবো আমরা নিচের দিকে ভাই। ঠিক আছে, আমরা শুধু এখন নিচের দিকে শুধু নামতে থাকবো ভাই। গাড়িতে যদি মানে স্টার্ট বন্ধ করে চালাই তাও চলে যাবে। ঠিক আছে, থাকেন অবস্থা, থাকেন। গাড়ি যদি স্টার্ট না রাখ মানে না রাখি, গাড়ি আছে নিচের দিকে নামতে থাকবে ভাই, নামতে থাকবে, নামতে থাকবে। দেখ, জীবনে অনেক কিছু করতে হবে, কারণ হচ্ছে সব কিছু শিখতে হবে, নতুন নতুন জায়গা ঘুরতে হবে। ঠিক আছে, এবার আছে আমরা আর উপরে উঠে পালা। ঠিক আছে, এবার হচ্ছে আমরা উপরে উঠতে হবে। শুধু ইয়েটা দেখেন ভাই, রোড দুই সাইডে পাহাড়ে যাবার লাভ ভাই। এবার আছে আমরা নামবো, কোনো পিক আপ লাগবে না গাইস। ঠিক আছে, অটোমেটিকই চাকা দিয়ে ভাড়বে ভাই, অটোমেটিক। ঠিক আছে গাইস, এই যে ভাড়া যাচ্ছে সাজেক, বুঝলি? এটা হচ্ছে চাঁদের গাড়ি, আবার নিচের দিকে নামতে হবে আমাদের। নতুন জায়গা, নতুন রোড, আমরা কি পৌঁছতে পারবো ভাই? দেখা যাক কি হয়, আমরা কি করতে পারি ভাই। নতুন জায়গা, নতুন ইয়া, আমাদের একটা বাইক চলে গেল ট্রেনে, ও কি করতে পারে দেখি ভাই, কারণ তো রানিং করা ভালো না, কারণ হাজার হলো নতুন রোড ভাই, নতুন রোড বলে কথা, কারণ রোড আমরা চিনি না, জানি না, কারণ খামাখা তো অত চালানো কোনো প্রয়োজন নাই আমার মনে হয়, কারণ আমি যতটুকু বুঝি। ঠিক আছে ভাই, ও আর এটা হচ্ছে পুরোটাই পাহাড়ের পাড়ে। ঠিক আছে, আছে আমাদের ভাইরা আমাদের সাথে, আর দেখতে থাকেন খাগড়াছড়ি থেকে সাদেক যাওয়ার ভিউ, রোড কেমন রোড দেখতে পারবেন। সাথে থাকেন, যারা দেখবেন অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন। হ্যাঁ, সাজেক ভ্যালি বেট, ও মাই গড, বুঝি না কি বললে। সাজেক ভ্যালি, আর আমাদের কালকে যে অবস্থা হয়েছিল ভাই, মানে অবস্থা বলতে কি, আমরা ভালোভাবে পৌঁছেছি, কোনো প্রবলেম আমাদের হয়নি, আল্লাহ পাকের অশেষ রহমত আছে তাই, আর তোমাদের দোয়া আছে, ভালোবাসা আছে, এই জন্য আমরা ভালোভাবে পৌঁছাই গিয়েছি আমরা কাকাছড়িতে। এবার হচ্ছে মনে হয় তো মেবি রোড মনে হয় মেবি ভালো না। ঠিক আছে, না ভালো, বিদ্যুতের কাজ চলতেছে এখানে, ব্রিজ তো গায়েস। চলে আসলাম আমরাটা নতুন একটা বাজার, নতুন একটা ইয়া, ভারী রোড, আর এটা তো আছে আর্মিদের পুরো একটা ইয়া। ঠিক আছে, আমার পাঁচ সাইডে পুরো আর্মি ক্যাম্প এটা ভাই,
আমাদের সামনে আছে আমাদের সোহান আছে আর আমার বন্ধু আছে পিছনে বসে আছে মাসুদ জিলে আপকা জিন্দগি জিলে জিলে ভাই জিলে আপকা জিন্দগি জিলে আমার মনের ঘরেতে দেখেছি যারে তো জাহানের বাদশা নবী কবরী আমারে আচ্ছা এখানে ইজি ব্যাগ নিয়ে কি আছে বুঝলাম না ইজি বাইক নিয়ে ভাই পাড়ে রোডে উঠে যাচ্ছে ভাই ইজি বাইক নিয়ে এটা কোনো কথা ভাই বলো ইজি বাইক নিয়ে ভাই এরা চলে আসছে আর এই হচ্ছে চাঁদের গাড়ি চাঁদের গাড়ি পাহাড়ি গাছ সব পাহাড়ি গাছ এটা কি স্কুল না পুরসভা এটা মানে ম্যাবি কিছু একটা হবে নতুন করতেছে এখন বলতে পারতেছি না ভাই কল গায়ে সাজেক বলিন ফি যাই ফি সালদেই নাকি ফর ইউ বড়িয়া যাই বলেন ভাই পাহাড়ি রোড যেটা ভেবেছিলাম রোড খারাপ হবে না ভাই রোড অস্থির ভালো আর সামনে কিন্তু আরো ইয়া আছে চ্যালেঞ্জিং রোড সাজেকে ওঠার 5 কিলোমিটার আগে থেকে আর কি শুনেছি চ্যালেঞ্জিং একটা রোড আছে ভাই ওই রোডটাও তোমাদের শিবলু ভাই কিন্তু চ্যালেঞ্জ করবে তা দেখো সাজেক তোমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছ দেখো সাজেক ভ্যালি আছে দেখো সাজেক ভ্যালি যে 45 কিলোমিটার এখনো আর শান্তিপুরের মধ্যে কিন্তু চলে শান্তি পরিবহন আমরা একটা বাজার পার হলাম তো চলো আবার সামনের দিকে আবার মিলবো সন্ধ্যা ভিডিও করবো আপ করে দাও